আজ তোমাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলায় অবস্থিত পাতাসপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা রোমাঞ্চকজনক জিনিস হয়। ভিডিওতে তোমরা কোনো দিন দেখোনি, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অবভিয়াসলি আজকে সোমবার, বাবার মানে বাবাকে নিয়ে শুরু হতে চলেছে এই ভিডিওটা। আমরা জানি যে মহাদেব সবসময় আমাদের মন্দিরে বিরাজমান, কিন্তু এই পাতাসপুর গ্রামে যে শিব আছে, তো সেই শিব কিন্তু মন্দিরে বিরাজমান নয়। তার কারণ হচ্ছে সারা বছর কিন্তু জলেই বিরাজমান, মানে যে জলে শিব থাকে সেই শিবকে জলের মধ্যে থেকে তুলে নিয়ে আসা হয়। তো তুলে নিয়ে আসার পর এখানে কিন্তু 7 দিন ধরে পুজো পার্বণে মেতে ওঠে। পুজো পার্বণ শেষ হওয়ার পরে 7 দিন পরে এই মহাদেবকে আবার সেই জলে বা পুকুরে ওখানে কিন্তু রাখা হয়। তো রাখার পর সেই 1 বছর পর প্রতীক্ষার পর আজকে সেই দিন চলে এসেছে যে মহাদেবকে মন্দিরে আনার পালা। তো সেই জিনিসটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীভাবে হয় না হয়, তার ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চলুন, একদম দেখা হচ্ছে একদম সেই পুকুরে যেখানে মহাদেব থাকেন। চলুন যাওয়া যাক। ফাইনালি আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি ডিগির ঘাট, এটা হচ্ছে আমাদের ডিগির ঘাট বড় আর কি। তো এখান থেকে কিন্তু আমাদের শিব তুলবে, তো শিব তুলে এখানে কিন্তু মন্দিরে নিয়ে যাওয়া হবে। তা এখন ওয়েট করছি, দেখি কখন আসে। তো ফাইনালি দেখতে পাচ্ছ সবাই চলে এসছে এখানে। Thank you.
এখন এই মন্দিরে নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পরে তেল সেঁদুর হলুদ এগুলো মাখানো হলো। তো মাখানোর পরে কিন্তু এবার ঘি মধু মাখানো হবে, তারপরে পুজোর পর ভোগ বিতরণ হবে। তো চলো এখন মাখিয়ে আসি, তারপরে ফাইনালি আমাদের পুজো এবং ভোগ বিতরণ সব কমপ্লিট হয়ে গেছে। আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে এখানে শিব উঠে বা কীভাবে কী না হয় তার ফুল ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা সবাই কাছে শেয়ার করো, যারাও জানতে পারে যে এই পাতাসপুরের মধ্যে একটা ছোট্ট একটা গ্রামের মধ্যে এতটা একটা সুন্দর জিনিস হয় সেটা হয়তো কেউ জানে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।